ভয়েস অফ আমেরিকার শ্রোতা দর্শকদের শুভেচ্ছা এবং স্বাগতম। বাংলাদেশ তার স্বাধীনতার এবং বিজয়ের 50 বছর পালন করছে, সুবর্ণ জয়ন্তী। সেই সঙ্গে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীও যাপিত হচ্ছে। স্বাধীনতার কথাটা আসলে আমরা নিঃসন্দেহে আনন্দ বোধ করি এবং আমাদের মনে প্রচন্ড আশাবাদের জন্ম হয়। কিন্তু পাশাপাশি এই কথাও তো ঠিক যে এই স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ লোককে প্রাণ দিতে হয়েছে। আমরা হারিয়েছি অনেক বিদগ্ধ ব্যক্তিকে, অনেক শিক্ষক, চিকিৎসক এবং বিভিন্ন পেশাজীবীদের। আজকে আমাদের সঙ্গে বিজয়ের এই 50 বছর পূর্তি উপলক্ষে স্কাইপে যোগ দিয়েছেন ডক্টর নুসরাত চৌধুরী। ডক্টর নুসরাত চৌধুরী হচ্ছেন শহীদ ডক্টর আলীম চৌধুরীর কন্যা। ডক্টর নুসরাত চৌধুরী, আপনাকে স্বাগতম এবং বিজয়ের এই 50 বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাকে বিজয়ের সংগ্রামী শুভেচ্ছা। যারা শুনছেন দেখছেন তাদেরকে বিজয়ের সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। এবং শুরুতেই আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের সকল মুক্তিযোদ্ধা, 30 লাখ শহীদ এবং সকল বীরাঙ্গনার প্রতি আজকে এই বিশেষ দিনে শ্রদ্ধা প্রদর্শন করছি। আপনি প্রজন্ম 71-এর একজন সদস্য। এই প্রজন্ম 71-এর সদস্য হিসেবে বাংলাদেশের বিজয়ের এই সুবর্ণ জয়ন্তীতে আপনার অনুভূতি? এই বিষয়টা নিয়ে ইদানিং একটু লিখতেও হচ্ছিল, কথা বলতে হয়েছে আমাকে বারবার। আমি খুব গভীরভাবে নিজের হৃদয়ের ভেতরে, আমি যে রক্তক্ষরণ আছে তার ভেতরেও তাকিয়ে দেখবার চেষ্টা করেছি। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি জানি যে অনেক হতাশা আজকের বাংলাদেশের রাজনীতি নিয়ে, অনেক প্রশ্ন, অনেক কিছু আছে, অনেকটা কণ্টকাকীর্ণ পথ আমরা হেঁটে এসেছি। এতটাই যে শুধু 30 লাখ শহীদের রক্ত নয়, আমরা জাতির পিতার হত্যাকাণ্ডকে এই বাংলাদেশে দেখেছি এবং তারপরে অনেক অনেক হতাশাজনক চিত্র আজ অবধি রয়েছে। সুতরাং আমি ভেবেছিলাম, বিশেষ করে ইদানিং যে রাজনৈতিক কিছু সাম্প্রদায়িক সহিংসতা সবকিছু মিলে, আমি ভেবেছিলাম যে মনের গভীরে হয়তো অনেক হতাশা, অনেক অপ্রাপ্তি, এই বোধটাই থাকবে। কিন্তু সত্যি কথা বলছি, যখন আপনি একেবারেই বিজয়ের এই 50তম বার্ষিকীর এই মুহূর্তটিতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছেন, আমার ভেতরে অহংকার, গর্ব এবং আত্মবিশ্বাস, প্রত্যয়, সামনে সফল হব, নিশ্চয়ই হব, এরকম একটি গর্ব এবং আশাবাদ ছাড়া আর কিছুই খুঁজে পাচ্ছি না। আপনি হয়তো বলবেন যে সেটা অবাস্তব, বাস্তবতা হয়তো সেই আশাবাদ এবং সেই স্বপ্নর থেকে অনেক দূরে, কিন্তু আমি এই মুহূর্তে আসলে আশাবাদী, আমি এই মুহূর্তে গর্বিত। আপনি যদি বলেন এক কথায় আজকে আমার অনুভূতি কি, অহংকার ও গর্ব? অসাধারণ বলেছেন। আসলে বাঙালি মাত্রই গর্বিত এই বিজয়ের মুহূর্তে, কিন্তু আপনার নিজস্ব একটা ব্যথার দিকও আছে। ছোট থাকতেই আপনি আপনার বাবাকে হারিয়েছেন, সেই বিষয়ে কি আপনি কিছু বলবেন? নিশ্চয়ই। আমার বাবা শহীদ বুদ্ধিজীবী ডাক্তার আলীম চৌধুরী, তিনি একজন চক্ষু বিশেষজ্ঞ ছিলেন। তিনি সহযোগী অধ্যাপক ছিলেন যখন তাকে হত্যা করা হয়। তিনি শুধু একজন চক্ষু বিশেষজ্ঞ ছিলেন না, তিনি তখন আমাদের দিন পাকিস্তানের সর্বশ্রেষ্ঠ চক্ষু বিশেষজ্ঞ ছিলেন বলেই সবাই বলেন। শুধু পেশাগত উৎকর্ষতা নয়, তিনি রাজনৈতিকভাবে
সংশ্লিষ্ট ছিলেন খুব গভীরভাবে, তিনি সংস্কৃতি জগতের সাথে যুক্ত ছিলেন, তিনি বামপন্থী রাজনীতি করতেন, ভাষা সৈনিক ছিলেন, ভাষা আন্দোলনে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, একেবারে সম্মুখ সারিতে। তৎপরবর্তীতে আমাদের যে স্বায়ত্ত শাসন, স্বাধিকারের প্রশ্নে যে আন্দোলন এবং শেষে স্বাধীনতার যুদ্ধ, প্রতি ক্ষেত্রেই তিনি কিন্তু গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি আমাদের ঠিক 25শে মার্চের সময় যখন জরুরি একটা সিচুয়েশন দাঁড়াচ্ছে বলে মনে হচ্ছিল, অনুভূত হচ্ছিল সেই ক্র্যাকডাউনের আগে, সেই পরিস্থিতিতে ঢাকার স্বাস্থ্য ব্যবস্থাকে, সমগ্র বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে কতগুলো জরুরি ভিত্তিতে কতগুলো ভাগে ভাগ করা হয়েছিল এবং তার সমন্বিত পুরো ব্যাপারটার দায়িত্বে ছিলেন আলীম চৌধুরী, যার জন্য তিনি দেশ ছাড়তে পারেননি, ঢাকা ছাড়তে পারেননি। মুক্তিযোদ্ধাদেরকে চিকিৎসা দেওয়া শুধু নয়, তার তার চেম্বারটা ছিল আন্ডারগ্রাউন্ড মিটিং প্লেস, এবং তাকে খন্দকার ইলিয়াস তার সম্বন্ধে লিখেছেন যে তিনি ছিলেন নেপথ্যের মানুষ। সুতরাং গভীরভাবে তিনি এই যুদ্ধের সাথে জড়িত ছিলেন, এবং তাকে আমাদের বন্ধুরা হয়তো অনেকেই চিনতে পারে না, এখন হয়তো তারা জানে না, এবং অনেক কুতার্কিক আছে যারা বুদ্ধিজীবীদের অবদানকে প্রশ্নবিদ্ধ করে, কিন্তু শত্রুরা ঠিকই তাকে চিনেছিল। রাও ফরমান আলীর ডায়েরিতে, রাও ফরমান আলী পাকিস্তানি জেনারেল যে যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডের একজন, তার পার্সোনাল ডায়েরিতে 19 জন বুদ্ধিজীবীর নাম পাওয়া গেছিল যাদেরকে হত্যা করতে হবে, তাদের মধ্যে শহীদ ডাক্তার আলীম চৌধুরী একজন ছিলেন। সুতরাং তিনি এতটাই আমাদের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। জি, শহীদ আলীম চৌধুরীর যে কর্মকাণ্ড, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে যে কাজ, সে কাজটি আপনি যথার্থই বলেছেন যে নিঃসন্দেহে শত্রুপক্ষ জানতো, যে জন্য তিনি তালিকাবদ্ধ হয়েছিলেন এবং শেষ পর্যন্ত তাকে প্রাণ পর্যন্ত দিতে হয়েছে। আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ঘাতক এবং দালাল, তাদের অনেকেরই শাস্তি হয়েছে এরই মধ্যে। আপনি কি মনে করেন যে এটিও একটি বড় রকমের অর্জন? অবশ্যই, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার এবং যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধে, মানবতা বিরোধী অপরাধের অপরাধী যারা, তাদের বিচারের যে দুটো গুরুত্বপূর্ণ স্টেপ, এই দুটো বাংলাদেশের জন্য কিন্তু বিচারহীনতার সংকৃতি থেকে বেরোয় আসার জন্য একটি বিরাট বড় পদক্ষেপ, এবং এটা বাংলাদেশের একটি বড় অর্জন। কারণ এতদিন পরে, এবং বিশেষ করে এই এই যুদ্ধাপরাধী দেশ বিরোধীরাই কিন্তু পাকিস্তানের দালালরা একসময় ক্ষমতায় ছিল, তারা আন্তর্জাতিক মহলে এবং দেশের ভিতরে অর্থবিত্তে প্রতিপত্তিতে অসম্ভব শক্তিশালী ছিল, তাদের যে বিচার করা সম্ভব এবং এই কলঙ্কের তিলক যে আমাদের কপাল থেকে মুছে ফেলা সম্ভব, সেটা অনেকেই বিশ্বাস করতেন না। কিন্তু এটা একটা বড় অর্জন বাংলাদেশের, এবং বাংলাদেশ কিন্তু বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে কোনো ধরনের অপরাধ কিন্তু তামাদি হয় না, শতবর্ষ পর হলেও অন্যায়ের বিচার হবে। সুতরাং এই জিনিসটা বাংলাদেশকে আমি মনে করি বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে, এটা একটি বড় অর্জন অবশ্যই। আপনি গোড়াতে বলছিলেন যে অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই বিজয় সম্পর্কে আমরা আমাদের হৃদয়ের মধ্যে একটা গর্ব অনুভব করি, অহংকার অনুভব করি, কিন্তু পাশাপাশি আপনি আরেকটু আরেকটি কথা বলেছিলেন যে কখনো কখনো যেন একটু শঙ্কিত মনে হয় যখন সাম্প্রদায়িকতা কিংবা বাংলাদেশ যে আদর্শের ভিত্তিতে গড়ে উঠেছিল কিংবা বিজয় অর্জন করেছিল, সেই আদর্শ থেকে কি আমরা পিছিয়ে পড়ছি, সেই জিজ্ঞাসাও আমাদের মনে আছে। তা আমি ডক্টর নুসার চৌধুরী পরিশেষে আপনার কাছে জানতে চাই যে আগামী দিনের বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান? আগামী দিনের বাংলাদেশকে আমি দেখতে চাই আমাদের 30 লক্ষ শহীদের রক্তের আকরে যে আদর্শগুলো আমরা আমাদের সংবিধানে, 72-এর সংবিধানে লিখে দিয়েছিলাম, সেগুলোর পুনর্সংযোজন। আমি চাই আমরা 72-এর সংবিধানে ফিরে যাব, একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে সমাজতান্ত্রিক এবং বাঙালি জাতীয়তাবাদী মানে বাঙালি জাতীয়তাবাদী বলিয়ান একটি সোনার বাংলা আমরা দেখবো বলে আমি মনে করি, যেখানে শোষক শোষিত বলে কোনো বিভাজন থাকবে না, যেখানে কেউ শোষিত হবে না, যেখানে সবাই সাম্য
মানবিক ন্যায় বিচার এবং সুবিচার এবং সমতার ভিত্তিতে মাথা উঁচু করে সকল নাগরিক একটি সুন্দর সোনার বাংলায় সুখে শান্তিতে বসবাস করবে। কেউ কারো কার উপরে ধর্ম, বর্ণ, ভাষা, জাতি, পাহাড়ি, বাঙালি কোনো কারণে কেউ কারো উপরে আধিপত্য বিস্তার করবে না, কেউ কারো নাগরিকত্ব খাটো করবে না, সবাই সুবিচার পাবে, সমান অধিকার নিয়ে বাঁচবে, তেমন একটি সোনার বাংলা দেখতে চাই। আমরাও তেমনই প্রত্যাশা রাখছি এবং আপনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা প্রত্যেকেই আশা করছি যে বাংলাদেশ বাঙালি জাতি এগিয়ে যাবে সেই আদর্শের ভিত্তিতে। এই আদর্শের কারণে সূচিত হয়েছিল বাংলাদেশ এবং সেই আদর্শের বাস্তবায়ন আমরা দেখব এই আশা করছি। আমাদের অপরিসীম শ্রদ্ধা রইল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি, শ্রদ্ধা রইল মুক্তিযুদ্ধীরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি, এবং শ্রদ্ধা রইল জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি যারা প্রাণ বিসর্জন দিয়েছিলেন স্বাধীন বাংলাদেশে। ডক্টর নুসরাত চৌধুরী, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুপ্রিয় শ্রোতা দর্শকদের, আপনাদের সকলের প্রতি রইল বিজয়ের শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন এবং অতি অবশ্যই সুস্থ থাকবেন।